আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আমরা সিনট্যাক্সটা তৈরি করে নিচ্ছি। আজকে ভিডিও টিউটোরিয়ালে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এরিয়া বের করব। তো এরিয়া বের করার জন্য আমরা অনেক কাজ করেছি, কিন্তু আমরা সেটা আজকে ফাংশন ইউজ করে করব। অনেক সময় পরীক্ষাতে এসে থাকে যে রাইট এ প্রোগ্রাম ট্রায়াঙ্গেল অফ এরিয়া ইউজিং ফাংশন। সুতরাং ফাংশন ইউজ করে তুমি ট্রায়াঙ্গেল অফ এরিয়াটা কী করবা, বের করবা, অর্থাৎ এরিয়াটা তুমি বের করবা ফাংশন ইউজ করে। তো সেই কাজটাই আমরা করব। তার জন্য সরাসরি আমরা কোড ব্লকসে চলে এসেছি, আমরা ফাংশন ইউজ করে করব। তো আমরা জেনারেলি যদি করতে চাইতাম তাহলে আমাদেরকে ডবল এরিয়া নামে একটা ভেরিয়েবল, বেজ নামে একটা ভেরিয়েবল, হাইট নামে একটা ভেরিয়েবল আমাদেরকে ডিক্লেয়ার করতে হতো। তো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে একটা মেসেজ শো করতাম, সেটা হচ্ছে ইন্টার বেস। তো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানে ফাংশন আমরা ইউজ করতাম, অবশ্যই পার্সেন্টেজ ডি, এবং এখানে এন পার্সন দেবো আমরা, বেসটা রেখে দিলাম। তো এভাবে আমরা ইনপুট নিয়ে নিয়ে ক্যালকুলেশন করে আমরা এইভাবে কাজগুলো করতাম। তো আমরা করে ফেলি, সমস্যা নাই, আপনাদের বোঝার সুবিধার্থে, যেন আপনারা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারেন। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে হাইট, মেসেজটা জাস্ট আমরা চেঞ্জ করে দিলাম, ACIGST, হ্যাঁ ঠিক আছে। এবং এখানেও আমরা দিয়ে দিলাম হচ্ছে হাইট। তো এরিয়ার সূত্রটা আমরা কি জানি, এরিয়া ইকুয়াল টু হাফ, যেহেতু 0.5 বা পয়েন্ট ফাইভ আমরা এখানে বলতে পারি, পয়েন্ট ফাইভ আমরা এখানে 0.5 দিয়ে দিলাম, 0.5 ইন্টু বেজ ইন্টু হাইট, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এতটুকু কাজ আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখানে না বোঝার কোনোই কারণ নাই, কেননা এই কাজগুলো হচ্ছে আমি অনেকবার করেছি। তো এই কাজটা আমরা করে ফেললাম। তো এই সূত্রটুকু আমরা যদি এখন প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে একটা মেসেজ শো করে দিচ্ছি যে এরিয়া ইকুয়াল পার্সেন্টেজ LF, একটা নিউ লাইন তুমি নিয়ে নিবা, মানটা তুমি দেখাবা এবং এরিয়ার মানটা তুমি শো করবা। প্রোগ্রামটা আমরা যদি বিউল্ড এবং রান করে দেখি, আমাদের জেনারেলভাবে আমরা কি করলাম, জেনারেলভাবে আমরা এরিয়াটা বের করে ফেললাম। তো বেস দিলাম হচ্ছে আমি 3.4, আমাদের হাইট আমাদের অবশ্যই সেটা হচ্ছে আমাদের ভুল গেছে, কেন আমাদের ভুলটা আমরা পড়ার চেষ্টা করি, ভুলটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ ডি দিয়েছি। তো এগুলো অবশ্যই আমাদের ভুল করা চলবে না আর কি। তো আমরা পার্সেন্টেজ LF হবে, কারণ আমরা ডবল ইউজ করেছি সেজন্য এখানেও পার্সেন্টেজ LF হবে। তো আমরা প্রোগ্রামটা আবারও রান করে দেখি। তো আমরা এখানে দিচ্ছি হচ্ছে 3.4 এবং আমরা হাইট দিচ্ছি হচ্ছে 4.5, তাহলে আমাদের এরিয়া কত আসবে, এরিয়া এসেছে আমাদের 7.6500। তো এভাবে হচ্ছে আমরা কি করতাম, এভাবে হচ্ছে আমরা শুধুমাত্র এরিয়া বের করতাম। কিন্তু এখন আমাদের বলেছে ইউজিং ফাংশন, আমাদের এখন ফাংশন ইউজ করতে হবে। তো ফাংশন ইউজ করার জন্য আমরা এখন নিচে করতেছি ফাংশনটা। তো ডবল এবং আমি এখানে ট্রায়াঙ্গেল নামে ফাংশনটা তৈরি করব, ট্রায়াঙ্গেল। তো আপনারা ইচ্ছা মতো নাম দিতে পারেন, কোনো প্রবলেম নাই। যেহেতু এখানে আমাদের কয়টা ভ্যালু পাস করতে হবে প্যারামিটার, লক্ষ্য করুন, তো এখানে আমাদের প্যারামিটার পাস করবো হচ্ছে দুইটা, একটা হচ্ছে বেজ এবং একটা হচ্ছে হাইটের জন্য। তো সেজন্য আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে ডবল, যেহেতু আমরা ডবল টাইপের ভ্যালু কাজগুলো করবো আর কি, দশমিকের মানগুলো আসবে সেজন্য আমরা এখানে ডবল নিলাম। তো ডবল আমি এখানে ডিক্লেয়ার করলাম হচ্ছে এ, বা আমরা এখানে বলে দিচ্ছি হচ্ছে বেজের জন্য বি, এবং তারপরে অবস্থায় হাইটের জন্য আমরা বলে দিব হচ্ছে এইচ। তো ডবল এইচ, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। গুড প্র্যাকটিস কেন বললাম, সেটা হচ্ছে বেজ মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যেটা বেজ, এবং হাইট মানে হচ্ছে বুঝতে পারছি এইচ মানে হচ্ছে আমাদের হাইট। তো এখন আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এইখান থেকে, এই যে এইখান থেকে আমরা এতটুকু আমরা কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করে নিলাম, এতটুকু আমরা রাখবো না। তো এই রিটার্ন করবে কি, এই হচ্ছে আমাদের কিছু রিটার্ন করবে। তো কী রিটার্ন করবে, রিটার্ন করবে হচ্ছে 0.5 ইন্টু, সুতরাং আমাদের ক্যালকুলেশনটা তুমি রিটার্ন করে দিবা, এরিয়া না আমাদের বেস ইন্টু হাইট। তো এতটুকু আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো যখনই আমরা প্রোগ্রামটা রান করব তখন কি কাজ করবে, আমাদের সরাসরি মেইন ফাংশনে চলে আসবে। মেইন ফাংশনে চলে আসার পর আমাদের দুইটা নাম্বার আমাদের ইনপুট নেবে, এটা আমরা এখন আপাতত কমেন্ট করে রাখতেছি বোঝার সুবিধার্থে। দুইটা নাম্বার আমাদের ইনপুট নেবে, ইনপুট নেওয়ার পর কী কাজ করবে, আমাদেরকে অবশ্যই ফাংশনটা চিনিয়ে দিতে হবে যে তুমি ট্রায়াঙ্গেল ফাংশন।
তো তুমি ট্রায়াঙ্গেল ফাংশন ভাই তুমি এখান থেকে চিনে যাবা, তুমি হচ্ছে ট্রায়াঙ্গেল ফাংশন। তো আমাদের প্যারামিটার কয়টা রিসিভ করবে, প্যারামিটার হচ্ছে আমাদের দুইটা, বি এবং এইচ। তো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি কি কি, বেস। তো আমরা এখানে বলে দিলাম ভ্যালু, এখানে আমরা এখন বলে দেবো বেজের তুমি একটা ভ্যালু যাবা, এবং তুমি এইচের জন্য তুমি আরেকটা ভ্যালু যাবা, এই যে তুমি হাইটের জন্য তুমি আরেকটা ভ্যালু যাবা, সেটা আমরা ইউজারের কাছ থেকে যেটা আমরা ইনপুট নিয়েছি হাইট, সেটা তুমি ওখানে চলে যাবা। তো পাশাপাশি তুমি চলে যাবা এবং তুমি ক্যালকুলেশন করবা। কিন্তু লক্ষ্য করুন, আমাদের এই ক্যালকুলেশনটা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে হবে, যেটা আমি এরিয়া দিয়ে দিলাম, এরিয়া ইকুয়াল। এবং আমরা যেটা কমেন্ট করেছিলাম গত ভিডিও টিউটোরিয়ালে সেটা আমরা কেটে দিলাম, আমরা যেটা কমেন্ট করেছিলাম একটু আগে সেটা আমরা কেটে দিলাম। প্রোগ্রামটা যদি এখন আমরা বিউল্ড এবং রান করে দেখি তাহলে অবশ্যই আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। তো একটা ইরোর এসেছে, ইরোর পর আমরা চেষ্টা করি, আমরা ভিউ চলে গেলাম, লক্সে চলে গেলাম, এবং আমি উপরের দিকে এটাকে টেনে নিয়ে যাচ্ছি। ইরোরটা হচ্ছে আমাদের 10 নম্বর লাইনে একটা ইরোর ধরেছে, সেটা হচ্ছে আমাদের এই। তো আমরা ইরোরটা পড়ার চেষ্টা করি, ইমপ্লিমেন্টেশন ডিক্লারেশন অফ ফাংশন ট্রায়াঙ্গেল, অর্থাৎ ফাংশন ট্রায়াঙ্গেলটা আমাদের চিনতে পারতেছে না। তো এটা কেন চিনতে পারতেছে না, এটা অনেক সময় হয়ে থাকে। তো এটা চিনানোর জন্য আমাদেরকে এটা সর্বপ্রথমে ডিক্লেয়ার করতে হবে, তো কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম, এবং আমাদের মেইন ফাংশনের উপরে এটাকে ডিক্লেয়ার করতে হবে ফার্স্টে, যে তুমি একটা ট্রায়াঙ্গেল নামে ফাংশন তৈরি হবা, যার ভিতরে তুমি ভ্যালুগুলো যাবা হচ্ছে প্যারামিটার থাকবা বি এবং এইচ। তো অবশ্যই যখন এভাবে আমাদের কাজগুলো করবে না, অনেক সময় ইরোর চলে আসে, আমার যেমন ইরোর চলে এসেছে আপনাদের ইরোর চলে আসতে পারে, এভাবে নিচে ডিক্লেয়ার করলে ইরোর চলে আসতে পারে। সেজন্য আপনার গুড প্র্যাকটিস হবে উপরে ডিক্লেয়ার করা, আর যদি নিচে ডিক্লেয়ার করে থাকেন সেজন্য আপনারা যে ডবলটা ছিল, অর্থাৎ আমাদের যেই ফাংশনটা ডিক্লেয়ার করেছি, জাস্ট সে শুধুমাত্র সেই লাইনটাই আমরা উপরে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর মেন ফাংশনের উপরে পেস্ট করে দিলাম, অবশ্যই সেমিকলন দিয়ে আমরা শেষ করব। এই সেমিকলন না দিলেও কিন্তু ইরোরটা আসবে। তো এখন যদি প্রোগ্রামটা আমরা রান করে দেখি, আমাদের অবশ্যই আরেকটা ইরোর ধরেছে, সেটা আমরা পড়ার চেষ্টা করব। বেস আনডিক্লিয়ার, তো আমাদের বেসটা এখানে আনডিক্লিয়ার হচ্ছে, কেন আনডিক্লিয়ার করেছে আমি আন্তরিকভাবে দুঃখিত, কেননা আমি এখানে কি ডিক্লেয়ার করেছি, আমাদের ডবল বি ডিক্লেয়ার করেছি, সেজন্য শুধুমাত্র আমাদের এখানে বি হবে, এবং আমাদের এইচ রয়েছে সেজন্য আমাদের শুধুমাত্র এখানে এইচ হবে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, এই ভুলগুলো আপনারা অবশ্যই করবেন না। তো আমরা প্রোগ্রামটা এখন বিউল্ড এবং রান করে দেখি, এখন প্রোগ্রামটা আমাদের ঠিক আছে। আমি দিলাম 3.4, এরপরে দিলাম আমি 4.5, আমাদের এরিয়া এসেছে কত, 7.65। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্ত থাকবে, আমি আরেকবার রিভিউ দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সর্বপ্রথমে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিলাম, ইনপুট নেওয়ার পর আমাদের চলে আসবে হচ্ছে ট্রায়াঙ্গেলের মধ্যে। ট্রায়াঙ্গেল কী চেক করবে, একটা ফাংশন। তো তখন সে কী কাজ করবে, এই ফাংশনে যখন চলে আসলো তখন সে দুইটা ভ্যালু রিসিভ করবে, এই যে ডবল বি যেটা আমাদের রয়েছে, বি যেটা রয়েছে, তখন সে বেসটা কী করবে, বেসটা হচ্ছে আমাদের বিতে চলে যাবে, বেজের ভ্যালুটা বিজে চলে বেসে বিতে চলে যাবে, এবং হাইট যেটা রয়েছে হাইটের ভ্যালুটা আমাদের এইচে চলে যাবে। এইচে চলে যাওয়ার পর আমাদের কী রিটার্ন করবে, আমাদের এই ক্যালকুলেশনটা রিটার্ন করবে, রিটার্ন করার পর সেটা এরিয়ার মধ্যে আমাদের স্টোর হয়ে থাকতেছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকে ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও টিউটোরিয়াল আমি যেটা বলে রাখতে চাই, আপনাদের অনেক সময় ইরোড চলে আসতে পারে, ইরোডটা দূর করার জন্য অবশ্যই আপনারা যদি ফাংশনটা নিচে তৈরি করেন তাহলে জাস্ট উপরের এই লাইনটা কপি করে এখানে পেস্ট করে দেবেন, এবং সেটা অবশ্যই সেমিকলন দিয়ে শেষ করবেন, আমাদের ফাংশনটা না চিনতে পারার জন্য আমাদের ইরোডটা মাঝে মাঝে এসে আসবে আর কি। তো আপনারা সকলে ভালো থাকুন, বেশি বেশি প্রোগ্রামিং প্র্যাকটিস করুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।